Hello everyone, Assalamu Alaikum. Welcome back to my channel Jurisprudence Bangla Tutorial. I am MD Imran Hussain from Dhaka. Today I will discuss with you about how to pass Bar Council MCQ exam. Apnara jara Bar Council MCQ exam 2023 e ongshogrohon korte jacchen, apnaderke ar notun kore bolar kichu nai. Apnara shokolei janen je Bar Council porikkhay mot 37 subject e qualify korte hoy. Ei 37 subject hocche the CPC, CRPC, Penal Code, the Evidence Act, the SR Act, the Limitation Act, and the Bar Council Order 1972. This subject is the most important subject of the CPC, CRPC, and the Penal Code. CRPC is the 565 dhara, and the Penal Code is the 511 dhara, and CPC is the 511 dhara. So, this subject is the total marks. 60 marks এ বড় তিনটে সাবজেক্টে থাকে আর বাকি যে চারটি সাবজেক্ট তুলনামূলকভাবে ছোট যেমন দি এভিডেন্স অ্যাক্ট দি এসআর অ্যাক্ট দি লিমিটেশন অ্যাক্ট এবং দি বার কাউন্সিল অর্ডার 1972 এই চারটি সাবজেক্টে আছে 40 মার্ক এখন বার কাউন্সিল পরীক্ষায় পাস করতে গেলে আপনার দরকার হচ্ছে 50 মার্ক বার কাউন্সিল পরীক্ষায় আমরা জানি যে 150 পেলে পাস এখন এই 150 পেলেও পাস আবার কেউ যদি 100 তে 100 পায় সেও পাস এখানে কিন্তু ফার্স্ট সেকেন্ডের কোনো ব্যাপার নাই এখন 100 তে 100 পেতে গেলে আপনাকে যেটা করতে হবে ওই সিআরপিসি তে যে 565 টি সেকশন আছে সবগুলোই আপনাকে পড়তে হবে একটা সেকশন আপনাকে বাদ দিলে চলবে না আর দি পেনাল কোডে যে 511 টি সেকশন আছে সেই সেকশন সবগুলোই আপনাকে পড়তে হবে না হলে 100 তে 100 পাওয়া ডিফিকাল্ট হয়ে যাবে কিন্তু আমরা যদি এই 100 তে 100 পাওয়ার টার্গেট নিয়ে পড়াশোনা করি তাহলে আমাকে দিনরাত 24 ঘন্টায় আসলে বই নিয়ে বসে থাকতে হবে তো আমাদের টার্গেট কিন্তু আসলে 100 তে 100 পাওয়া না আমাদের টার্গেট হচ্ছে এই বার কাউন্সিল পরীক্ষায় পাস করে এমসিকিউ পরীক্ষায় পাস করে আমাকে রিটেন পরীক্ষায় অ্যাটেন্ড করা আবার রিটেন পরীক্ষায় পাস করার পরে আমি ভাইভাতে অ্যাটেন্ড করব দেন আমি একজন অ্যাডভোকেট হিসেবে কোয়ালিফাই করব এখন এই বার কাউন্সিল পরীক্ষা যদি আমি পাস করতে চাই অর্থাৎ আমি যদি 100 তে 50 পেতে চাই তাহলে আমাকে কিন্তু এই 565 টি সেকশন সব পড়তে হচ্ছে না 511 টি সেকশন সব পড়তে হচ্ছে না আমি ওখান থেকে ফিল্টার করে যে সেকশনগুলি আমরা এই এজাবৎকালে বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় যতগুলি প্রশ্ন দেখেছি সেইগুলা থেকে একটা আইডিয়া নিয়ে আমরা একটা সাজেশন ভিত্তিক যদি পড়াশোনা করি তাহলে বার কাউন্সিল পরীক্ষায় 50 এ 50 পাওয়া কিন্তু আসলে কোনো ব্যাপারই না অনেকে ভয় পান যে আমি যদি এই সেকশনটা বাদ দিয়ে পড়ি আমি যদি ওই সেকশনটা বাদ দিয়ে পড়ি তাহলে হয়তো বা আমার প্রশ্ন কমন পড়বে না কিন্তু ভিউয়ার্স আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন কি যে এই বার কাউন্সিল যে 2011 সাল থেকে পরীক্ষা নিচ্ছে এবং এই 2022 সাল পর্যন্ত যতগুলি এমসিকিউ পরীক্ষা তারা নিয়েছে তারা কিন্তু মোটামুটি একটা ধারাবাহিকতা মেনটেন করে প্রশ্ন করেছে বার কাউন্সিলের সবচেয়ে ছোট সাবজেক্টটি হচ্ছে দি বার কাউন্সিল অর্ডার 1972 এখান থেকে পাস মার্কের প্রশ্ন থাকে তো এই পাস মার্কের প্রশ্ন থেকে পাস মার্ক কমন পাওয়া কিন্তু কোনো বিষয় না এখানে অল্প কিছু আর্টিকেল এবং সব মিলে আপনাকে খুব কম পড়াশোনা করে আপনি এই পাঁচে পাস পেতে পারেন তারপরে সবচেয়ে ছোট সাবজেক্টটি হচ্ছে দি লিমিটেশন অ্যাক্ট এই লিমিটেশন অ্যাক্টে মাত্র 29টা ধারা পড়লে আপনি এই লিমিটেশন অ্যাক্ট থেকে আপনি প্রশ্ন কমন পাচ্ছেন 29টা ধারা আর এই লিমিটেশন অ্যাক্টের যে প্রথম তফসিলে মোট 183টি আর্টিকেল আছে অর্থাৎ যেখানে তামাদের সময় বলে দেওয়া হয়েছে এখান থেকে মোটামুটি 25 থেকে 30টা আর্টিকেল পড়লে আপনার হয়ে যাচ্ছে তো এই লিমিটেশন অ্যাক্টে হচ্ছে 10 মার্কস এই 10-এ 10 পাওয়া আমি ধরলাম যে 10-এ 10 আপনি পাবেন না যে কোনো কারণে হয়তো 1-2 মার্ক মিস হতে পারে তো 10-এ 8 আপনি যদি পান আপনি বার কাউন্সিল অর্ডারে পেলেন 5 মার্ক আর এই লিমিটেশন অ্যাক্টে পেলেন 10-এ 8 মার্ক তাহলে 13 মার্কের প্রশ্ন কিন্তু আপনার 13 মার্কের অ্যান্সার কিন্তু আপনার হয়ে গেল এবার আপনি আসেন এসআর অ্যাক্টে এসআর অ্যাক্টে মাত্র 57টি ধারা আছে এই 57টি ধারার ভিতর থেকে আপনি দেখবেন যে সবসময় মোটামুটি 20 থেকে 25টি ধারার উপরে প্রশ্ন এসে থাকে তো আপনি একটু বাড়িয়ে যদি আপনি 30 থেকে 32টি সেকশন আপনি যদি এখান থেকে পড়েন তাহলে এই সাবজেক্টটিতে 10 মার্ক এই সাবজেক্টটিতে 10-এ 8 তোলা আপনার জন্য কোনো ব্যাপারই না তো ধরে নিচ্ছি যে এই 10-এ 8 আপনি পেয়ে যাবেন একটু পড়াশোনা করলে আপনি 10-এ 8 পেয়ে যাবেন তো আপনার আগে ছিল 13 আর এই 13-র সাথে যোগগুলো 8 তাহলে আমাদের টোটাল মার্কস হয়ে গেল 21 এই চারটি যে ছোট সাবজেক্ট এর ভিতরে তুলনামূলকভাবে একটু বড় সাবজেক্টটি হচ্ছে দি এভিডেন্স অ্যাক্ট দি এভিডেন্স অ্যাক্টে টোটাল ধারা আছে
167 এতো 167 যে ধারা আছে এগুলি সব কিন্তু আপনাকে পড়ার দরকার নেই এখান থেকে আপনি ফিল্টার করে বেছে বেছে আপনার আগের পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন এসেছে সবগুলা থেকে একটা আইডিয়া নিয়ে মোটামুটি আপনি যদি এখান থেকে 60 থেকে 65 টা সেকশন পড়েন তো আশা করা যায় যে মোটামুটি আপনার 80 থেকে 90% অ্যানসার কমন পড়বে তো ধরে নিচ্ছি আমি যে এখানে 15 থেকে 15 আমি পাবো না এখানে 15 থেকে আমি 10 পাবো তাহলে আমার আগে ছিল 21 আর এই 10 হচ্ছে 31 ভিউয়ার্স আমার কিন্তু 50 এ পাস 50 এর মধ্যে আমার 31 হয়ে গেল আমার দরকার আর 19 মার্ক আমার হাতে এখনো বড় বড় তিনটি সাবজেক্ট আছে একটা আছে সিপিসি আর একটা সিআরপিসি আর একটা হচ্ছে পেনাল কোড সিপিসি তে 20 মার্ক আর পেনাল কোডে 20 মার্ক আর সিআরপিসি তে 20 মার্ক এই 60 মার্ক এখন এই টোটাল 60 মার্কের পরীক্ষায় আমি কি 19 মার্ক পাবো না অবশ্যই পাবো তো আমি যদি বাকি সাবজেক্টগুলা যেমন দিয়ে এরপরে দি পেনাল কোড নিয়ে যদি আমি চেষ্টা করি দি পেনাল কোডে 511টা ধারা আছে তো এখানে কিন্তু ছোট ছোট সেকশন এর ভিতরে জটিল তেমন কিছুই নাই এগুলি হচ্ছে ফৌজদারি প্রকৃতির একটি মূল আইন অর্থাৎ আপনি যদি কোনো ক্রিমিনাল মামলা করেন তাহলে পেনাল কোডের যে সেকশনের সেকশনের যে বিধান সেই বিধান অনুসারে মামলা করতে হবে তো এই পেনাল কোডটা যদি আপনি একটু কষ্ট করে পড়েন তাহলে এখানে 20-এর মধ্যে 10 পাওয়া কোনো ব্যাপারই না তো এইভাবে যদি আপনি বার কাউন্সিলের 7টি সাবজেক্টের প্রিপারেশন নেন তো আশা করা যায় যে আপনার পাস কেউ ঠেকাতে পারবে না আপনারা যারা নতুন পরীক্ষার্থী যারা বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা একটু কষ্ট করে আমার এই জুরিসপ্রুডেন্স বাংলা টিউটোরিয়াল চ্যানেলটির ভিতরে প্রবেশ করবেন দেখবেন যে এখানে এই বার কাউন্সিল এমসিকিউ রিটেন এবং ভাইবা পরীক্ষার ব্যাপারে প্রচুর ভিডিও আপলোড করা আছে আপনাদের প্রয়োজন মতো যে কোনো ভিডিও আপনারা এটা এখান থেকে দেখে নিতে পারেন আশা করি আপনাদের জন্য এটা অবশ্যই ভালো হবে আপনাদের বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণে অবশ্যই এটা সহযোগিতা করবে এখানে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ সাজেশন দেওয়া আছে বিভিন্ন সাবজেক্টে আপনাকে কোন সাবজেক্টে কীভাবে প্রিপারেশন নিতে হবে এবং কঠিন কঠিন কিছু টপিকস নিয়ে এখানে আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে তো সকলেই ভিডিওটি দেখবেন আর এর থেকে যদি বেশি কিছু আপনারা জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের যে সমস্ত প্রশ্ন সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সাফল্য কামনা করে শেষ করছি ধন্যবাদ সবাইকে।